Assalamualaikum বন্ধুরা আজকে কিন্তু নিয়ে আসছি আরো একটি চমৎকার ভিডিও আর আজকে ভিডিওতে দেখাবো হটপট খাবার গরম রাখার পট আর এটা হচ্ছে হটপট আর এগুলো দেখাবেন সুমাই টেটার্স এর ওনার আব্দুর রহিম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বিয়াস আর রহমাতুল্লাহ আশা করি আপনি ভালো আছেন মাউন ভাই আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই মাউন ভাই আজকে আমরা একটা হটপট সেট দেখাবো এটা হলো সামনে শীত আসতে আছে অবশ্যই হটপট লাগবে সবার আমার অনেক ভাই বোনেরা হটপট চায় তো শীতের সময় কিন্তু হটপট খুব প্রয়োজনীয় জিনিস অবশ্যই ঠান্ডা হয়ে যা দুই ঘন্টা পরে তারপরে রুটি রাখলে রুটি ঠান্ডা হয়ে যা ঠান্ডা জিনিসটা ভালো লাগে না খেতে হ্যাঁ তো আপনি ঠান্ডা জিনিসটা গরম খেতে হলে কি করতে হবে অনেকে হটপট আছে না কি আছে এগুলো অনেকে জানে না গ্রামের মানুষ হ্যাঁ তো এগুলি আজকে আমরা দেখানো আমার যে আপামুনিরা আছেন ভাই বোনরা আছেন এগুলির ব্যাপারে আপনারা যদি রান্না করার পরে মনে করেন শীতের দিনে কিন্তু অনেক সময় পাকের ঘরে যাইতেও মনে চায় না কাজ কারবার করার জন্য আপনারা এটা ফোর পিজের একটা সেট ঢাকনাটা কিন্তু কি স্টিল দেখেন ভিতরে স্টিল বাইরে স্টিল আর এটা ভিতর বাইরে সম্পূর্ণ কিন্তু প্লাস্টিক এটা প্লাস্টিকের ভিতর কিন্তু এটা স্টিল করা এবং ফোম দেওয়া এই জন্য এটা খাবারটা গরম থাকবে আচ্ছা এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রত্যেকটা নিচে খোদাই করা লেখা আছে মিল্টন কোম্পানি এটা আমার জন্মের আগের কোম্পানি আচ্ছা আচ্ছা আর এটা এই হলো চার পিজের একটা সেট আপনারা যদি কেউ ইচ্ছা করেন যে আমি তিন পিজের সেট নিব বাজেট কম থাকে নিতে পারবেন আর চারটা এই চারটার মধ্যে চারটারে কিন্তু ঢাকনা আপনার স্টিলের স্টিল ঢাকনা ঢাকনা স্টিল এটা ঢাকনা প্লাস্টিকেরও পাওয়া যায় এটা আপনি যদি সকালবেলা মনে করেন রুটি বানান দশটা রুটি বানান দশটা রুটি এটার ভিতরে রাখে দেন আপনি দুপুরবেলা খেতে চান দুপুরবেলা খেতে পারবেন রুটিটা আপনার গরম থাকবে আচ্ছা ঠান্ডা হবে না ঠান্ডা হয়ে গেলে রুটিটা অনেক সময় দেখা যায় আপনার মনে করেন যে একবারে যেমন জানি নরম নরম হয়ে যায় ভালো লাগে না হ্যাঁ রুটি রাখার আগে এটার ভিতরেও ভালো করে পরিষ্কার করে এটার ভিতরে একটা কাপড় দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা কাপড় দিয়ে রুটিটা প্রেসারে রাখতে হবে নাহলে রুটিটা ঘামাবে আচ্ছা ভিজে যাবে তো এই হলো আপনার এই হটপটটা হলো আপনার এটা সাইজ কত পিজের একটা সেট এই একটা কালার প্রত্যেকটার উপরে দেখেন উপরে মেড ইন ইন্ডিয়া লেখা আছে বডিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে খোদাই করা খালি মুখে বললে হবে না এটা ডুপ্লিকেট কোনো বলতে শব্দ নাই এটা একদম অরিজিনাল হ্যাঁ ডুপ্লিকেট যেটা সেটা মিল্টন লেখা থাকবে না মেড ইন ইন্ডিয়া খোদাই করা লেখা থাকবে না আর এগুলার ভিতরে প্লাস্টিক বডি হয় এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল বডি আপনারা অনেক সময় বাসা বাড়িতে দেখা গেলো একটার মধ্যে ভাত রাখবেন একটার মধ্যে মাংস রাখবেন মাংস কিন্তু শীতের দিনে পাঁচ মিনিট পরে কিন্তু জমে যায় তো আপনি যদি এই হটপটের ভিতরে যদি মাংসটা সকালবেলা রেখে দেন বিকাল পাঁচটা বাজে আপনার এটার মধ্যে গরম থাকবে জমবে না তো এই হটপট সেটটা আপনার ঘরে যদি থাকে আপনার সারাদিনে গ্যাসের পরিমাণের বিলটা কম লাগবে রান্নাবান্না একবার করলে যদি ছোটোখাটো ফ্যামিলি হন তিনজন চারজন তাহলে সকালবেলা একবার রানলে সারাদিনে খাইতে পারবেন দ্বিতীয়বার কিন্তু লাগবে না রান্না করার তাহলে গ্যাসের বিলের থেকেও বাঁচলেন এবং আপনার সব দিক দিয়ে সুবিধা হলো ঠান্ডা জিনিস খাইতে হলো কষ্ট হলো না এই হটপটটা সেটটা আপনারা একদম সবার জন্য এটা প্রয়োজনীয় ঢাকার শহরে অনেক মানুষ এটা কিনছে আমি আরও একুশ বছর আগের থেকে এটা বিক্রি করতে আসি তো এখন নতুন করে আমার যারা গ্রাম অঞ্চলে ভাই বোনরা আছেন তাদের জন্য খুব প্রয়োজনীয় জিনিস মুরব্বী ভাই বোনদের জন্য অনেক সময় রুটি রেখা দিতে হয় কতক্ষণ পরপর খিদা লাগে তাহলে আপনারা চারটার মধ্যে একটা রাইস একটার মধ্যে কারি একটার মধ্যে ডাল একটার মধ্যে বাজি বাজি মানে সুন্দরভাবে আপনি সাজা রাখতে পারবেন বা বাইরে অফিসে আছে আপনি সকালবেলা রান্না করে দিলেন দুপুরবেলা এসে সুন্দর খাইতে পারবে গরম থাকবে খাবারটা সম্পূর্ণ দশ ঘন্টা গরম থাকবে হ্যাঁ আপনি ইচ্ছা করলে যদি এটা জোল জাতীয় জিনিস নিতে পারবেন না ভাত নিতে পারবেন শুকনো জাতীয় জিনিস হটপটে ব্যাগে করে অফিসে নিতে পারবেন কিন্তু আপনি জোল জাতীয় জিনিস নিলে এটা কাজ করলে জোলটা পড়ে যাবে লিকুইড জিনিস নেওয়া যাবে না ঘরে রাখা যাবে এক জায়গায় আপনি বসা রাখতে পারবেন লিকুইড জিনিস লাড়া চালা করলে পড়বে তো এই যে ফোর পিজের এই হটপট সেটটা বা ব্ল্যাক আর একটা কালার আছে গ্রিন কালার যেটা পেস কালার বলা হয় তিনটা কালার হয় তিনটা কালার আপনারা যেই যে কালারে চান আমরা দিতে পারবো ফোর পিজের সেটটা এগুলার দশ ঘন্টা খাবার গরম থাকবে আমরা এগুলার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই যে এটা মোটর নষ্ট হবে বা নষ্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ ব্যবহার করতে হলে গরম পানি দোয়াশ করে সম্পূর্ণ মুছে রাখতে হবে সবসময় এটার ভিতরে পানি ভরে রাখতে পারবেন না ওয়াশ করার পরে সাথে সাথে মুছে ফেলাইতে হবে আর ওয়াশ করে এটা সুন্দর করে শুকাইতে হবে আর এটা গরমের কাছে দেওয়া যাবে না আগুনের কাছে থাকলে এটা প্লাস্টিক গলে যাবে তো এই হটপট সেটটার মূল্য দিচ্ছি একবারে হোলসেল প্রাইস আপনারা পাইকারি মূল্য নিতে পারবেন মাত্র হলো আঠারোশো পঞ্চাশ টাকা চার পিজের সেট একদম দামা কাপার মানে এখন দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ মামুন ভাই তো আমার ভাই বোনেরা যেন বাজেটের মধ্যে কিনতে পারে এই জন্য আঠারোশো পঞ্চাশ কিন্তু দিন দিন প্রোডাক্টের দাম বাড়ে এটা হয়তো দুই মাস পরে দেখা গেলো বাইশশো টাকাও হয়ে যেতে পারে এই কথাটা আমি বলে দিলাম তা আপনারা আঠারোশো পঞ্চাশ দামাকা অফার নিতে পারেন
আর আমার যে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, দূরে আছে তারা নিতে পারবে? জি। কিভাবে নেবে? ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আমরা লোক দিয়ে পাঠিয়ে দেব, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসে যে থানা পর যে নিতে চান নিতে পারবেন, একদম যেখানে সদর আছে থানা আছে ওইখানে আমরা মাল এখন ডেলিভারি করি। আচ্ছা, আর আসতে চাইলে কিভাবে আসবে? আর আসতে চাইলে এটা আমার ঢাকা নিউ মার্কেট সুমায়া ট্রেডার্স, দোকান নাম হলো সুমায়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট। আমার দোকান নাম্বার হলো 139-40-41, ঢাকা 1205। আমার নাম আব্দুর রহিম, এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার। কাঁচা বাজারের সামনে দেখবেন সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স, বিশ্বাস বিল্ডার্সের নিস্তাল আমাদের শোরুম। এখানে আইসা আপনারা আমাদের এটিএনটি নাম্বারটা হটলাইন এই নাম্বারে ফোন দিবেন। এই যে এখানে দেখেন অনেকে এটিএনটি নাম্বারে কীভাবে ফোন দিবে বুঝে না, 02 02, আপনারা আগে টিপা নেবেন মোবাইলে নিয়ে, আপনার 555-16-16-52 এই নাম্বারটা হটলাইন, এটার মধ্যে আপনারা মোবাইল দিয়ে টিপ দিবেন, সাথে সাথে কল চলে আসবে। আর এই নাম্বারগুলোতে আমাদের বিকাশ আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নাম্বারগুলো যোগাযোগ করে আমাদের শোরুমে কেউ যদি চিন্তা অসুবিধা জানতে অসুবিধা কোথায় যোগাযোগ করে আসতে পারবেন। ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার হিসাব ফোন দিলে আমরা রিসিভ করে শোরুমে নিয়ে আসবো। আর আমাদের এখানে মিয়াকো বলেন, তারপর প্যানাসোনিক বলেন, মিল্টন বলেন, ডিজনি কোম্পানি বলেন, ফিলিপসের আইটেম বলেন, সব ধরনের, দিনাসেট বলেন, সব ধরনের আইটেম পাওয়া যায়। তো আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।